সাইফুদ্দিন ঝুঁকিমুক্ত, তবে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পাওয়া মোহাম্মদ সাইফুদ্দিনকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সাইফুদ্দিনের বদলি হিসেবে খেলেছেন তাসকিন আহমেদ। সন্ধ্যা 6টায় একটি অ্যাম্বুলেন্সে করে সাইফুদ্দিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সময় বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীকে চিকিৎসা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। বিসিবির সূত্রে জানা গেছে সাইফুদ্দিনের স্ক্যান রিপোর্ট ভালোই এসেছে, তাকে নিয়ে এই মুহূর্তে কোনো ঝুঁকি নেই। তবু সতর্কতার জন্য একজন নিউরো সার্জারিকে দেখিয়ে তারপরে নিশ্চিত হতে হবে। ব্যাটিংয়ের সময় সাইফুদ্দিনকে বাউন্সে পরাস্ত করে শ্রীলঙ্কার বোলার দুষ্পান্ত সামিরা, সেই বলেই আবার রান আউট হন তিনি। রান আউট থেকে বাঁচার চেষ্টায় লাভ দিতে গিয়েও আঘাত পান তিনি। শেষ পর্যন্ত 30 বল খেলে 11 রান করেন তিনি। সাইফের ছোট্ট ইনিংসটি বাংলাদেশের সঙ্গে ভূমিকা রেখেছে। সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম আর সাইফুদ্দিন মিলে অষ্টম উইকেট জুটিতে 51 বলে 48 রান করেছিলেন। প্রথম ওয়ানডেতেও তিনি শেষের দিকে ঝোড়ো ইনিংস খেলেছিলেন, 9 বলে 13 রান করেছিলেন দুটি বাউন্ডারিতে। আফিফ হোসেনের সঙ্গে তার জুটিতে এসেছিল 17 বলে 27 রান। বোলিংয়েও ম্যাচের বাঁক বদলানোর দুটি উইকেট নিয়েছিলেন সাইফুদ্দিন। 60 বলে 74 রান করে হুমকি হয়ে ওঠা অনিন্দ্য হাসারাঙ্গাকেও ফেরান তিনি।